বা যাও সিলেট অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের সবচেয়ে প্রিয় ইফতারি। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আল্লাহর রহমতে আমিও বেশ আছি। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী সিলেটের খিচুড়ি রান্না। এখানে খিচুড়ি রান্না করতে যা যা লাগবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, আদা কুচি, রসুন কুচি। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদেরকে রান্না করে দেখাবো। এখানে আমি নিয়েছি চিনির গুঁড়া চাউল 2 কাপের মতো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল, মসুর ডালটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী, আর রান্না করতে করতে দেখিয়ে দেবো আর কী কী লাগবে। এখানে একটি পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ ঢেলে দেব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দেব 1 চিমটি পরিমাণ মেথি গুঁড়ো। আপনারা চাইলে আস্ত মেথিও দিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। তাহলে ফিরছি 10 থেকে 15 মিনিট পর। ফিরে এলাম ঠিক 15 মিনিট পর, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খিচুড়িটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রান্না করব। চুলার আঁচটা আগুনটা কমিয়ে দিয়ে রান্না করব এভাবেই। প্রায় এই রান্নাটা করতে আমার প্রায় 40 মিনিট সময় লাগবে, যেহেতু আমি খিচুড়ি রান্না করব আর পাতলা, সিদ্ধ হতে একটু সময় লাগবে। প্রায় 15 মিনিট জাল দেওয়ার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার খিচুড়ি রান্নাটা চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি খুব ভালো করে চুলার আঁচটা কমিয়ে রান্না করব, যাতে পুড়ে না যায়। আর খিচুড়িটা যখন পাতলা হবে অবশ্যই খেয়াল রাখতে হবে, নিচে ধরে যেতে পারে, গুটি গুটি হয়ে ধরে যেতে পারে, সো একটু খেয়াল রেখে রান্না করতে হবে। তো এভাবে আমি অনবরত নাড়বো এবং খেয়াল রাখবো যাতে জমাট না বাঁধে। আর এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ভাগার দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি আর 2-1টা মরিচ আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেব, একদম বেরেস্তার মতো করে ফ্রাই করে নিয়ে আমি ঢেলে দেব খিচুড়ির মধ্যে। ব্যাস, আমার পেঁয়াজটাও ফ্রাই করা হয়ে গিয়েছে, আর এখন আমি ঢেলে দিচ্ছি এবং সাথে সাথে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে আমি 2 চা চামচ ঘি ঢেলে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, খুব সহজেই তৈরি করা যায় আমাদের সিলেটিদের ঐতিহ্যবাহী ইফতারের জন্য খিচুড়ি। হ্যাঁ, ঈদের জন্য গরুর মাংসের সাথে যদি আপনারা এই খিচুড়িটা খান, তাহলে অবশ্যই মনে রাখতে হবে সব সময় সিলেটিদের ঐতিহ্য বলে কথা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।